ওয়েলকাম ব্যাক মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব সিম্ফনি B97 ফোনে কিভাবে পাসওয়ার্ড লক এবং প্যাটার্ন লক রিমুভ করতে হয়। প্রথমত ফোনটা পাওয়ার অফ করে নেবেন, পাওয়ার বাটন প্রেস করে পাওয়ার অফ যে অপশনটা থাকবে সেখানে প্রেস করে নেবেন। পাওয়ার অফ যখন হয়ে যাবে তখন ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন প্রেস করে নেবেন। ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন চালু যখন হয়ে যাবে তখন ভলিউম ডাউন বাটন ধরে রাখবেন। আর 4 সেকেন্ডের 5 সেকেন্ডে একটা সময় দেব, সেই সময়ের ভিতরে যে কোনো বাটন প্রেস করে নিতে হবে। তখন ফ্যাক্টরি মোডে ক্লিয়ার MMC-তে সিলেক্ট করে তারপর পাওয়ার বাটন প্রেস করে নেবেন। ভলিউম ডাউন দিয়ে ক্লিয়ার MMC-তে যাবেন, তারপর পাওয়ার বাটন প্রেস করবেন, তারপর ফ্যাক্টরি ডাটা হতে থাকবে। তারপর ফ্যাক্টরি কমপ্লিট হওয়ার পর, ফরম্যাটিং কমপ্লিট হওয়ার পর ফোনটা অটোমেটিকলি অফ হবে এবং চালু হবে। আইডিয়ার অপশন যখন চলে আসবে তখন স্টার্টে ক্লিক করে নেবেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেক সময় ফরমেট করার পরে গুগলি অ্যাকাউন্ট লক করতে পারতে FRP লক করে নিতে পারেন, সেটা FRP লক অবশ্যই খুলে তারপর ফোন কমপ্লিট হবে। FRP লক ছাড়া কিন্তু ফোন কমপ্লিট হবে না। যাই হোক, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে FRP লক B97 কীভাবে খুলবেন, সেটা লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপর ডেট অ্যান্ড টাইমে নেক্সট প্রেস করে যাবেন, চাইলে ঠিক করে দিতে পারেন। ফোনের নেমটা চাইলে দিতে পারেন, না চাইলে নেক্সট। পাসওয়ার্ড চাইলে দিতে পারেন, না চাইলে নট নাও প্রেস করে যাবেন। তারপর গুগল সার্ভিস এখানে নেক্সট প্রেস করে যাবেন। অবশেষে প্যাটার্ন লক এবং পাসওয়ার্ড লক রিমুভ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী আপডেট ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।